গোপাল তার চাকরকে একদিন ডেকে বললেন দেখ বাইরের লোকেরা তামাক খাবার জন্যই আমার বৈঠকখানায় এসে ভিড় করে এতে দিন দিন আমার খরচা অনেক বেড়ে যাচ্ছে আমি যখন বাইরের লোকের সামনে তোকে তামাক সেজে আনতে বলবো তখন তুই মোটেই তামাক সেজে আনবি না যে কোনো একটা অজুহাত দেখাবি যেন তামাক সাজায় তোর একদম সময়ই নেই এমনই ভাব দেখাবি চাকর তখন মাথা নেড়ে বললে জি আগে আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব। আপনার কথা শোনাই তো আমার একমাত্র কাজ কারণ আপনি আমার প্রভু আমি ভিত্ত আমার একথা মনে থাকবে কিছুক্ষণ পরে গোপালের বৈঠকখানায় রাজা কৃষ্ণচন্দ্র স্বয়ং এসে উপস্থিত হলেন গোপাল চাকরকে ডাক দিয়ে বললেন ওরে বিষে তাড়াতাড়ি তামাক সেজে আন আমরা এখানে বসে আছি কিন্তু বিষে চাকর আর আসে না অনেক ডাকাডাকির পরেও বিষে বৈঠকখানার ঘরের মধ্যে না আসায় গোপাল তার ছেলেকে দিয়ে চাকরকে বৈঠকখানা ঘরে ডেকে আনিয়ে ধমক দিয়ে বললেন কিরে সেই কখন থেকে তোকে তামাক সেজে আনতে বলছি তুই কি কানে শুনতে পাস না তুই কি কানে কালা হয়ে গেছিস চাকর তখন রাজার দিকে তাকিয়ে গোপালকে বললে গোয়াল ঘরে ছিলুম তো তাই ডাক শুনতে পাইনি এখন কি অজুহাত দেখাবো বলুন টিকে নেই না তামাক নেই নাকি বলবো মাঠাগ্রুন ডাকছেন কি বলে আমি তামাক সাজব না বলুন বেজায় অপ্রস্তুত হয়ে পড়ল গোপাল চাকুরের কথার কিছুই সে উত্তর করতে পারল না মহারাজের সামনে সে খুবই লজ্জিত হয়ে পড়ল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন